এটি বিশেষভাবে তৈরি একটি আধুনিক বাহন, যার নাম টাটা সাথী। টাটা পরিবারের নতুন সংযোজন এই যাত্রীবান্ধব পরিবহনটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে সকল শ্রেণীর যাত্রীদের নিকট। বিশেষত শহরতলির ও মফস্বল তথা গ্রামীণ জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থার প্রতিকূলতা দূর করতে নিটল নিলয় গ্রুপ নিয়ে এসেছে টাটা পরিবারের এক দুরন্ত সংযোজন টাটা সাথী। মহানগরীর ব্যস্ত সড়কে নানা রঙের নিত্য নতুন বাহন থাকলেও স্থানীয় সড়কগুলোতে চলাচলকারী যাত্রীদের ভরসা এইসব ভাঙাচোরা বাহনই। এর যাত্রী সেবা বা যাত্রী পরিবহনের মান কি আদৌ যাত্রীবান্ধব? টাটা সাথী বাংলাদেশের জনগণের গাড়ি, যারা মোটর গাড়ি চড়তে পারেন না কিংবা কিনতে পারেন, কিংবা যারা বড় বড় শহরের বাসে কিংবা মফস্বলের রিক্সা ভ্যানে কিংবা মোটর সাইকেলের পিছনে চড়তে পারেন না, তাদের জন্যই কিন্তু এটা বলা যায় যে গরিবের বন্ধু। আজকে প্রায় 56 ডিস্ট্রিক্টে আমাদের টাটা সাথী আমরা দেখতে পাই, এবং আনন্দের সাথে আমরা এই টাটা সাথী প্রজেক্টের সাথে ইনভলভ, এবং ইনশাআল্লাহ এই টাটা সাথী আগামীতে বাংলাদেশের মানুষের জন্য বিশাল উপকার। বাংলাদেশের সড়কের কথা চিন্তা করে বিশেষভাবে তৈরি হয় টাটা সাথী। কাঁচা রাস্তা, আধা কাঁচা রাস্তা, সরু রাস্তা, যেমনই হোক না কেন, টাটা সাথী চলে নিশ্চিন্তে, ঝাঁকুনিবিহীন, আরামদায়কভাবে। চওড়া আসন ও ভেতরে পর্যাপ্ত জায়গা থাকায় যাত্রীদের চাপাচাপি করে বসতে হয় না। শক্তিশালী বডি অনেক বেশি টেকসই, ফলে অল্প ব্যবহারই পুরনো হয়ে যায় না। দিন রাতের যে কোনো পথে নিশ্চিন্তে যাত্রা করতে পারে শক্তিশালী ইঞ্জিনের টাটা সাথী। মজবুত বডি ও শক্তিশালী ইঞ্জিনের টাটা সাথী চালক ও যাত্রীদের নিরাপদ যাত্রার আশ্বাস দেয়। আপনাদের এই গাড়িটা রিক্সার চেয়ে চলতে ফিরতে একটু নিরাপদ, আরাম, যেহেতু বসতে আরাম, গাড়িটাও সুন্দর চলাফেরা, আমার মনে হয় এটা ভালোই হবে রাস্তা। গত 2 বছরে ছোট আকৃতির গণপরিবহনের বাজার বৃদ্ধি পেয়েছে 64%। তবে ক্রেতাদের নিকট সম্পূর্ণ তৈরি বাহন হিসেবে টাটা সাথীর বিক্রয় শুরু হলে একই সময়কালের ভেতর যাত্রী পর্যায়ে হিউম্যান হলারের সংখ্যা বৃদ্ধি পায় 233%। টাটা সাথী বাংলাদেশের গ্রামীণ জনপদে যে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে তারই ফলাফল হিউম্যান হলারের এই অভাবনীয় বৃদ্ধি। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাত্রী পরিবহনে যুগান্তকারী পরিবর্তন এনেছে টাটা সাথী। টাটা সাথী বাংলার পথে পথে।